হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। দেশ বিদেশের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ওমর ফারুক ডলফিন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন পর্বে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ময়মনসিংহ শহরে। এটি অত্যন্ত বড় একটি শহর এবং আজকে এই সকালবেলা আমি ঘুম বাদ দিয়ে চলে এসেছি এই ময়মনসিংহ শহরে, তবে একটি বিশেষ কারণে। আজকে যে ব্লগটি করার উদ্দেশ্যে আমরা এই ময়মনসিংহ শহরে এসেছি সেটি খুবই স্পেশাল এবং খুবই হৃদয় ছোঁয়া একটি ব্লগ, যেটি আমাদেরও হৃদয় ছুঁয়ে গিয়েছিল যে ঘটনাটি সব কিছুই আপনাদের সাথে আসলে শেয়ার করব। তবে পুরো ব্লগটি দেখতে আমার সাথেই থাকুন এবং কেন আমি এই ময়মনসিংহ শহরে এসেছি এবং কেন আমি আজকে এই ব্লগের কোনো কিছুই এখনও আপনাদের সাথে শেয়ার করলাম না, সব কিছু জানার জন্য আমার পুরো ব্লগটি দেখুন এবং অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সো চলুন আজকে দেখা যাক এই ময়মনসিংহ শহরে আমি যে উদ্দেশ্যে এসেছি সেটা আসলে কি। ভিউয়ার্স, আমি আজকে যে উদ্দেশ্যে ময়মনসিংহে এসেছি আমি সেই গন্তব্যে পৌঁছে গেছি এবং এটি হচ্ছে ময়মনসিংহের চরপাড়া থেকে কিছুটা দূরে রুটিওয়ালা পাড়া নামে একটি এলাকা। আমি এই এলাকাতে ইতিমধ্যেই পৌঁছে গেছি আর এইখানে আসার আমার যে উদ্দেশ্য সেটি এখন আমি আপনাদেরকে বলছি। গত কিছুদিন পূর্বে আমার আন্টি, আমাদের চ্যানেলের অন্যতম মেম্বার আপনারা জানেন শারমিন হক পিয়া, তিনি বেলজিয়ামে থাকেন। এক সকালবেলা তিনি বেলজিয়ামে ঘুম থেকে উঠে যখন তার ইবাদত শেষে তিনি ইউটিউবে ঢুকেছেন, তখন হঠাৎ করেই তার চোখে একটি নিউজ চলে যায় এবং তার চোখ সেই নিউজে আটকে যায়। সেখানে তিনি দেখতে পান যে এই ময়মনসিংহের রুটিওয়ালা পাড়া নামক এই জায়গায় আলামিন শেখ এবং তার স্ত্রী, এই দম্পতি মাত্র 35 বছর বয়স মিস্টার আলামিনের, যিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন আর যার বউ একজন শিক্ষিকা ছিলেন, এই দুজন মানুষই ক্যান্সারে আক্রান্ত। এবং এই এটি দেখে তিনি এত বেশি মর্মাহত হন এবং এত বেশি কষ্ট পান এবং তারা প্রায় 8 বছর ধরে এই ক্যান্সারের সাথে যুদ্ধ করছে এবং যুদ্ধ করে বেঁচে আছে। আলামিন সাহেব, তিনি এত অল্প বয়সে এই রোগে আক্রান্ত হয়েছেন এবং তাদের এত করুণ পরিণতি যে তাদের যে চিকিৎসা খরচ চালাবে সেই পরিস্থিতিও তাদের নেই। তার শেষ সম্বল ভিটে মাটি যা ছিল সেটিও বিক্রি করে এখন আশ্রয় নিয়েছেন তার শ্বশুর বাড়িতে, এখানে তিনি থাকছেন এবং কোনোভাবে খুব কষ্টে জীবনযাপন করছেন। তো আজকে এখানে আসার উদ্দেশ্য হলো আমার আন্টি এই ভিডিওটি যখন দেখলেন, দেখেই তিনি আমাকে ফোন করলেন এবং আমাকে সব ডিটেলস জানালেন। এরপর আমি ভিডিওটি দেখলাম এবং তিনি আমাদেরকে বলে দিয়েছেন যে আমরা এইখানে আসি এবং এসে এই মানুষটির পাশে দাঁড়াই। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি সহযোগিতা নিয়ে এসেছি, আমরা সেই সহযোগিতাটা তার চিকিৎসা বাবদ আমরা করব। এবং শুধু তাই নয়, এই ভিডিওর মাধ্যমে আমরা ভিউয়ার্স, আপনারা যারা এই ভিডিওটি দেখবেন এবং সমস্ত ইউটিউবার, দেশ বিদেশের বিভিন্ন মানুষ যারা নিয়মিত ভিউয়ার্স আমাদের চ্যানেলের বা অন্য অন্য সবসময় মিডিয়াগুলোতে দেখেন, তারা অবশ্যই এগিয়ে আসবেন এই আলামিন সাহেব এবং তার স্ত্রীর চিকিৎসায় সহযোগিতা করে। তো চলুন আমরা এখন ভেতরের দিকে যাব যে আলামিন সাহেব আসলে কোন বাসায় থাকেন, তার কী পরিণতি আমরা তাদের নিজ মুখে শুনবো এবং আমরা আমাদের সহযোগিতাটা তার হাতে পৌঁছে দেব। ভিউয়ার্স, আমি এই গলি ধরে এগিয়ে যাব, এটি হচ্ছে রুটিওয়ালা পাড়া। ভিউয়ার্স, আমরা এখন পৌঁছে গেছি এবং চলে আসছি আলামিন সাহেবের বাসায়। আলামিন সাহেব এই বাড়িতে একটি ঘর ভাড়া নিয়ে থাকেন এবং তার পাশে তার শ্বশুর বাড়ি, সেখান থেকে সহযোগিতা নিয়েই তিনি চলেন। তো এই যে তাদের এই করুণ পরিণতি, করুণ অবস্থা, এই সব কিছু যখন শারমিন হক পিয়ানটি, আমাদের চ্যানেলের মেম্বার, তিনি যখন শুনেছেন এবং দেখেছেন, তিনি চোখের পানি আটকে রাখতে পারেননি এবং বারবার তিনি তাদের কথা আমাকে বলেছেন এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রায় 30,000 টাকা আমরা তাকে আজকে সহযোগিতা করব। এটি আমাদেরকে তিনি
দিক নির্দেশনা দিয়েছেন এবং এই সহযোগিতাটা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা তার হাতে পৌঁছে দেব তার চিকিৎসা বাবদ। এবং আমরা এখন তাদের নিজ মুখে তাদের করুণ কাহিনীর কথা শুনব। ভিউয়ার্স, এতক্ষণ যার কথা বললাম আপনাদের এই ভিডিওতে এবং যাকে দেখার জন্য এবং যাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সহযোগিতা পৌঁছে দেওয়ার জন্য আমরা এই ময়মনসিংহ চলে এসেছি সকালবেলায়, আমি এখন তার ঘরে বসে আছি। আলামিন ভাই এবং তার স্ত্রী, আমরা তাদের সাথে মাত্র দেখা হলো। আমার বাম পাশে বসে আছেন আলামিন ভাই এবং তার স্ত্রী। আপু, আপনার নাম কি? স্বপ্না আক্তার। স্বপ্না আপা, তো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ যার কথা শুনলেন ইনি সেই দম্পতি যারা প্রায় 8 বছর যাবত আলামিন ভাই এই ক্যান্সার রোগের সাথে যুদ্ধ করে বেঁচে আছে এবং তিনি খুব কষ্টে দিনাতিপাত করছে, কেননা তার শেষ সম্বলটুকু, তার যতটুকু আশ্রয় ছিল, শেষ ঘরবাড়ি, সেটিও তিনি এই তার রোগের চিকিৎসায় বিক্রি করে দিতে হয়েছে। এবং সবচেয়ে দুঃখজনক, তার স্ত্রী বিয়ের পর 7 মাসের মাথায় তার হাজব্যান্ডকে এই পরিস্থিতিতে দেখতে পেয়ে তিনি তাকে কিন্তু ছেড়ে যাননি, বরং তার পাশে থেকেছেন এবং তিনি নিজেও ক্যান্সার পেশেন্ট, তবুও স্বামীর চিকিৎসায় নিজেকে সর্বস্বভাবে বিলিয়ে দিচ্ছেন এবং তার শেষ সম্বল যা ছিল জুয়েলারি সেগুলোও বিক্রি করে দিয়েছেন তার হাজব্যান্ড আলামিন ভাইয়ের চিকিৎসার জন্য। তো এখন আমরা কথা বলবো আলামিন ভাইয়ের সাথে এবং তার মুখ থেকে আসলে শুনবো তার কিছু কষ্টের কথা। ধন্যবাদ ভিউয়ার্স, আমি আসলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আল্লাহ যেভাবে রেখেছে এর চেয়ে খারাপ রাখতে পারত, তবু আল্লাহ পাকের কাছে অসংখ্য শুকরিয়া। সত্যি কথা, আমি 2014 সালের শেষের দিকে, 15 সালের প্রথমে, 14 সালের আগস্টে আমি বিয়ে করি, 15 সালের জুনের দিকে আমার প্রথম সমস্যা ধরা পড়ে যে আমি খাইতে পারি না, বমি হয়, পেটে ব্যথা হয়। 2 বার আমি হাসপাতালে ভর্তি হই, একটা হলো সিদ্ধার মেডিকেল কলেজ হাসপাতাল, আরেকটা হচ্ছে নর্দার্ন মেডিকেল কলেজ হাসপাতাল। তারা আমাকে বলে যে অ্যাপেন্ডিসাইটিস, হয়তো বা পেটের ভিতরে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, আমার অপারেশন করতে হবে। তা আমি সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, অপারেশন যদি করতে হয় তাহলে আমি বাড়িতে যেই করবো। ময়মনসিংহ আমার বন্ধু ডাক্তার, সেখানে আমার শ্বশুরবাড়ির লোকজন আছে, বাবার বাড়ির লোকজন আছে, সেখানে করব। অবশেষে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমি ময়মনসিংহ চলে আসি আমার কর্মস্থল মানিকগঞ্জ থেকে। ময়মনসিংহে এসে ভর্তি হই, পরের দিন রাতেই পেটে ব্যথা ওঠে প্রচুর, আমি ভর্তি হই ময়মনসিংহ মেডিকেল কলেজে। ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হওয়ার শুরু থেকেই, এই যে ভর্তি হলাম, টানা 1 মাস আমাকে ভর্তি থাকতে হলো। এত অবস্থা, আমার ফ্যামিলি সে চিন্তা ভাবনা করে এখানে থাকলে আর হবে না, আমাকে ঢাকায় নিয়ে যাবে। তো আমাকে জিজ্ঞেস করলো কোথায় যাবে, আমি ইবনেসিনা শঙ্কর মেডিকেল কলেজ হাসপাতালে জব করে আসছিলাম, সেখানে বললাম। তো আমাকে ইবনেসিনা শঙ্করে নিয়ে যাওয়া হলো, নিয়ে যেয়ে রাত্রে 3টা বাজে সেখানে ভর্তি করা হলো। সেখানে 3 দিন তার চেষ্টা করলো আমাকে বাথরুম হওয়ানোর জন্য এনামা দিয়ে, কিন্তু হলো না, আমার বাথরুম আর হলো না, কারণ পেটের টিউমার হয়ে গেছে, তো কোলনে টিউমার হয়ে যাওয়াতে পথ বন্ধ হয়ে গেছে। অবশেষে আমার চিন্তাভাবনা নিল সার্জন যে তাকে অপারেশন করতে হবে, অপারেশন করে দেখতে হবে যে আসলে পেটে কী আছে। তার আজ যেই সিদ্ধান্ত সেই কাজ, আমার ফ্যামিলি রাজি হয়ে গেলো, কারণ লাইফ সেভিং ব্যাপার, দ্রুত অপারেশনের সিদ্ধান্ত নিয়ে অপারেশন করে ফেললো। অপারেশন হয়ে গেল, অপারেশন হওয়ার পরে আমার আবার এই পাশ দিয়ে বাথরুমের রাস্তা করা হয়, এখান দিয়ে পেট দিয়ে আমি বাথরুম করি। প্রথম সার্জারিটা এখান থেকে এই পর্যন্ত প্রথম সার্জারিটা করা হয়, তারপরে বাথরুমটা করা হয় আমার ডান্সার দিয়ে। সেখান দিয়ে আমি 1 বছর টানা, 2015 সাল থেকে 2016 সাল পর্যন্ত আমি 1 বছর টানা বাথরুম করি ব্যাগের ভিতরে এবং কাজও করি, সব কিছু মিলিয়ে ওটা আবার ক্লোজ করি সেই ইবনেসিনা শঙ্কর মেডিকেল হাসপাতালেই। 1 বছর পরে, ঠিক 1 বছর, একবারে 1 বছর পর করার পরে আমি খুব ভালো ছিলাম, খুব ভালোভাবে আমার দিন কাল কাটছিল, টুকিটাকি চিকিৎসা যা লাগতো সেটা, আমার যা ইনকাম ছিল, আমার ওয়াইফের টিউশনই ছিল, আমার ইনকাম ছিল, সেগুলো দিয়েই কোনোরকমভাবে চলে যেত আমাদের সংসার। এভাবে আমরা 2015 সাল, 16 সাল থেকে 2020 সাল
খুব ভালোভাবে কাটাইছি, খুব ভালো চলছে। হঠাৎ 2021 সাল থেকে আমার বাম পাশে ব্যথা শুরু হয়, বাম পাশে অন্ডকোষ থেকে ব্যথা শুরু হয়। তো ব্যথা শুরু হলে আমরা বুঝতে পারি নাই যে আসলে এটা কিসের ব্যথা, ক্যান্সার যে ইউরেটারে বাসা বাঁধছে এটা আমরা বুঝতে পারিনি। অবশেষে যখন বুঝতে পারলাম তখন অবস্থা ক্রিটিক্যাল অবস্থা চলে আসলো। তো ডাক্তার বললো দ্রুত এটা অপারেশন করতে হবে নাহলে কিডনি নষ্ট হয়ে যাবে। তারপর দ্রুত অপারেশন করালাম, অপারেশন করে সেখানে স্টেন লাগাই দিল কিডনিতে বাম পাশে, ডান পাশে কিডনিটা ভালো ছিল। অবশেষে সেই স্টেন লাগানোর পরে সে টেস্ট করার পর দেখা গেলো যে ক্যান্সার খুব ভালোভাবেই ছড়াচ্ছে চারিদিকে, দ্রুত কেমোথেরাপি দিতে হবে। আবার কেমোথেরাপি দিলাম। প্রথম কিন্তু আমি 2015 সালে কেমোথেরাপি দিছি, ওখানে ছয়টা কেমোথেরাপি দিছি। এরপরে আবার 2020 সালে এসে আমাকে আবার কেমোথেরাপি দিতে হচ্ছে, সেখানে প্রচুর টাকা খরচ হয়ে গেল, অপারেশন কেমোথেরাপি নিয়ে অনেক টাকা খরচ হয়ে গেল। সেখানে আমার জমি বিক্রি করতেছে এক ধাপ, সেখানে এক ধাপ জমি বিক্রি করতে হয়েছে আমি আমার ইনকাম দিয়ে পারি নাই। তারপরে 20 সালে অপারেশন করার পরে 21 সালে এসে সেই অপারেশনের স্ট্যান খুলতে যে 2 মাস পরে আবার আমার সেই টিউমারটা রিগ্রোথ করলো, মানে সেই টিউমারটা আবার গ্রোথ করলো, বললো যে আবার স্ট্যান লাগাতে হবে। তারপর আবার স্ট্যান খুলে আমরা স্ট্যানটা লাগাই, এখানে আমার অনেক টাকা চলে যায়। তারপরে কেমোথেরাপি শেষ করে এরপরে কিছুদিন ভালো গেল যে ভালো যাবে, তারপরে আবার দেখা গেল যে না, এই সমস্যাটা আমার ডান কিডনিতেও এসে বাসা বাঁধল, যে ইনফেকশন হয়ে গেল আমার আর কি। ইনফেকশন হয়ে যাওয়ার কারণে আমার ইউরিন পাস হচ্ছে না। তখন আবার ডাক্তার কেমোথেরাপি দেওয়ার চিন্তা ভাবনা করলো যে কেমোথেরাপি দিলে সেটা ঠিক হবে। পরে আমরা স্ট্যান লাগালাম, আবার নতুন করে স্ট্যান খুলে স্ট্যান লাগালাম, লাগানোর পরে কিডনির কেমোথেরাপি আবার শুরু করলো। আবার 8টা কেমোথেরাপি দিলাম, যেখানে প্রতি কেমোথেরাপি প্রাইস ছিল 75,000 টাকা করে, কিন্তু তখন আমার ইনকাম ছিল 1 টাকা। এই 75,000 টাকা করে প্রতি কেমো 8টা কেমো দেওয়া, তারপরে আবার এই মেডিসিন আমার ঢাকা যাওয়া আসা, আবার এক ধাপ জমি বিক্রি যতটুকু ছিল ভাবলাম যে জীবন যদি না থাকে তাহলে জমি দিয়ে কী করবো। সেখানে জমি বিক্রি করলাম, ঘর বিক্রি করলাম, রান্নাঘর বিক্রি করলাম, ওয়াইফের জুয়েলারি বিক্রি করলাম, লোন নিলাম, সব কিছু করে শেষবেলায় 2023 সালে এসে আমার আরেকটা সার্জারি হলো, স্ট্যান লাগালাম, কেমোথেরাপি দিলাম। 23 সালে এসে আমার ডাক্তার যখন চিকিৎসাটা শেষের দিকে চলে আসলো তখন এসে আমার টাকা শেষ হয়ে যায়, আমার আর টাকা থাকে না। যদি আমার তখন আর 50,000, 1,00,000, 1,50,000 টাকা থাকতো আমার কিন্তু চিকিৎসাটা শেষ হয়ে যেত। ডাক্তার বলছে যে আর 1,50,000 টাকা হলে আপনার কমপ্লিট চিকিৎসাটা অপারেশন হলেই শেষ হয়ে যাবে। কিন্তু তখন আমি চারিদিকে ঘুরছি, আত্মীয় স্বজনের কাছে ঘুরছি, কারো কাছে কোনো টাকা পাই নাই, কারো কাছে কোনো সহযোগিতা পাই নাই। তারপরে অবশেষে 4 মাস আমার চিকিৎসা বন্ধ ছিল, এখন এই পর্যায়ে চলে আসছি আমি, অবশেষে আপনাদের কাছে হাত পাততে বাধ্য হয়েছি, শেষবেলায় গিয়ে আমি হাত পাচ্ছি। এই পরিস্থিতিতে এখন আমার এই পর্যায়ে চলে আসছে। এখন আপনার চিকিৎসার জন্য আরও প্রায় কত টাকা লাগবে? এখন ডাক্তার যে রোড ম্যাপ দিছে তাতে 25 লাখ টাকার একটা তারা একটা বাজেট দিছে যে আমার 20-25 লাখ টাকার মতো লাগবে চিকিৎসাটা কমপ্লিট করতে। আমার শুধু আমার ওয়াইফেরটা তো, কিন্তু এখন আপনার নিজের তো কোনো ইনকাম সোর্স বা এগুলো কিছুই নেই, ইনকাম সোর্স নাই, কোনো জামানত নাই, কোনো জায়গা স্থাবর অস্থাবর কোনো ভিটা মাটি কিচ্ছু নাই, সম্পদ কিচ্ছু নাই আমার, আমি নিঃস্ব একবারে। আপনারা যারা বৃত্তবান আছেন তারা যদি একটু আগায় আসেন আমার চিকিৎসার জন্য, আমার চিকিৎসাটা আমার ওয়াইফের চিকিৎসাটা হবে। ডাক্তার আশ্বাস দিয়েছে যদি ভালোভাবে চিকিৎসাটা কমপ্লিট হয় তাহলে আবার সম্ভাবনা আছে পৃথিবীতে আবার সুন্দর হাসি মুখে চলাফেরার। দয়া করে আপনাদের প্রতি আমার একটু অনুরোধ থাকবে, প্লিজ আমার চিকিৎসা আগায় আসেন। আপনারা যেভাবে সাড়া দিয়েছেন সেভাবে সাড়া দিয়ে আমার চিকিৎসায় কন্ট্রিবিউট করে আমাকে সুস্থ জীবনযাপন করার ব্যবস্থা করে দিন। ভিউয়ার্স, এবার একটু স্বপ্ন আপনার কাছে শুনবো যে তার অসুস্থতার কথা, এবং তিনি তার হাজবেন্ডকে এই যে দেখাশোনা করছেন দীর্ঘ বছর ধরে, তিনি আসলে আমাদের
এই ভিডিওর মাধ্যমে এই সমাজ বা রাষ্ট্রের মানুষের কাছে, দেশে বিদেশে যারা আমাদের ভিডিও দেখে তাদের কাছে তার আহ্বানকে আমরা একটু শুনবো। তো আপা, আপনি কবে অসুস্থ হয়েছিলেন, মানে প্রথম অসুস্থতা ধরা পড়ে কখন? জি, আমি আসলে 2020 সাল থেকেই বুঝতে পারি যে আমার গলায় কোনো একটা সমস্যা হচ্ছে। তো রাতে ঘুমাতে পারতাম না আমি, মানে উপরের দমটা নিচে যাচ্ত না আর নিচের দমটা উপরে আসতো না, বালিশে মাথা দিলে এই সমস্যাটা হতো। তো আমি মনে হচ্ছে হয়তো বা কোনো প্রবলেম হয়েছে, সেটা সেরে যাবে আস্তে আস্তে, আর ডক্টর দেখাবো। ফাইনান্সিয়াল এতটাই উইক ছিলাম যে আমি আমার ডক্টর দেখাবো সেই টাকা আমার কাছে ছিল না, কারণ আমার হাজব্যান্ডের চিকিৎসার জন্য আমি প্রতি মাসে ঋণ করতে হতো আমাকে। তো এইভাবে চললো আমার 2020 থেকে 2021 পর্যন্ত, মোটামুটি এভাবে চলতে থাকলো। ধীরে ধীরে আমার সমস্যাটা বাড়তে থাকে। 2021-এর শেষের দিকে আমি আর টিকতে পারিনি, তখন আমি কিছু খেতে পারতাম না, যা খেতাম তাই বমি হয়ে যেত। এই অবস্থাতেই চলছে ওনার চিকিৎসা, আমারটা, আমার চিকিৎসা পুরোটা আমার আব্বু ব্যয়ভার বহন করেন, এবং আমার হাজব্যান্ডের চিকিৎসার জন্য প্রায় আমি 14-15 লাখ টাকা আমার আব্বুর কাছ থেকে নিই। আমার আব্বু মোটামুটি একটু ভালো, একটু ব্যবসার দিকে ছিল, তো আমি ফ্যামিলির বড় মেয়ে হিসেবে, আমার বাবার খুব আদরের মেয়ে হিসেবে আমার আব্বু, আমার যাতে আমি সুখে থাকতে পারি সেই চিন্তা করে উনি প্রায় এত টাকা, 14-15 লাখ টাকাও আমার হাজব্যান্ডের চিকিৎসার জন্য ধাপে ধাপে দেয়। এবং খাবার দাবার 2 বছর যাবত আমি কিন্তু আমার বাবার বাসায় খাওয়া দাওয়া করছি, আমার সংসারে কিন্তু চুলা জ্বলে না, আমার বাবার বাড়িতেই থাকি, আমার বাবার বাড়িতেই খাই আমি। তো এভাবে এই অবস্থাতে আমার হাজব্যান্ড আমার চিকিৎসা করাতে পারেন, হয়তো বা যদি করাতে পারতো আমার হয়তো বা এই দিনটা দেখতে হতো না, আল্লাহ ভালো জানেন। যে আমার ভিউয়ার্সের কাছে আকুল আবেদন যে আপনারা আমার কথাও শুনছেন, আমার হাজব্যান্ডের অবস্থাও শুনছেন, আমি বিশ্বাস করি যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, আমাদের চিকিৎসার জন্য, বিশেষ করে আমার হাজব্যান্ডের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান এবং সহৃদয়বান ব্যক্তি যদি একটু আগিয়ে আসেন, হয়তো বা ওনার চিকিৎসাটা করতে পারবো আমি। এখন ওনার কিডনি ডায়ালাইসিস অবস্থায় চলে গেছে, কিডনি ইউরিন পাস হচ্ছে না, পেটের ভিতরে যে টিউমারগুলো সেগুলো অনেক বড় হয়ে গেছে, ক্যান্সার টিউমারগুলো, সেই কারণে ওনার ইউরিন পাস হচ্ছে না, যথাবিধায় ওনার ডায়ালাইসিস চলছে। এখন ওনার ক্যান্সার ট্রিটমেন্ট প্লাস কিডনি ট্রিটমেন্ট দুটা এতই ব্যয়বহুল হয়ে দাঁড়াইছে যে ওনাকে আমি মারতেও পারি না, ছাড়তেও পারি না, ওনার চিকিৎসাও করাতে পারি না। ভিউয়ার্স, আপনারা আমিন ভাই এবং স্বপ্নাপুর মুখ থেকেই তাদের এই করুণ পরিণতি এবং একটি দীর্ঘ সময়ের সবচেয়ে দুরারোগ্য রোগ এই ক্যান্সার ব্যাধি, দুজনেই সেটিতে আক্রান্ত এবং দীর্ঘদিন ধরে অনেক বছর যাবৎ তারা এটির সাথে যুদ্ধ করে বেঁচে আছে এবং নিজের সব কিছুই হারিয়ে ফেলেছে। কেবল এখন তাদের প্রত্যাশা আমাদের প্রতি, আমাদের সমাজ, আমাদের দেশ, আমরা মানুষ, আমাদের সকলের কর্তব্যের জায়গা থেকে তাদের যে চাওয়া সেটি আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম, এবং আমরা এটিও প্রত্যাশা করি যে তাদের যে প্রত্যাশা আছে আমরা তাদের পাশে দাঁড়াব। এই যারা ভিডিওটি দেখছেন বা এই সমাজের বিত্তবান যারা মানুষ, যারা সামর্থ্য আছে সহযোগিতা করার, এই মানুষগুলোর প্রতি তাদের যে প্রত্যাশা, আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকেও সেই প্রত্যাশার সাথে একমত হয়ে বলতে চাই। সমস্ত ইউটিউবার, সমস্ত দেশে বিদেশের সমস্ত ভিউয়ার্স, বিভিন্ন কলাকুশলী যারা এই ভিডিওটি দেখবেন বা যারা ইন্টারনেটে যুক্ত আছেন এবং তাদের এই ঘটনা, তাদের এই করুণ পরিণতির কথা ইতিমধ্যে জেনেছেন, আমরা সকলের কাছে আন্তরিকভাবে অনুরোধ করব যে আপনারা তাদের পাশে দাঁড়াবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন। আর আজকে আমরা এসেছি আমাদের দেশ বিদেশের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তাদের হাতে সহযোগিতা পৌঁছে দিতে। আমরা সেই সহযোগিতা নিয়েই এসেছি এবং আমাদের চ্যানেলের অন্যতম মেম্বার শারমিন হক পিয়ানটি আমাদের সেভাবেই পরামর্শ দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন যেন আমরা তাদের হাতে এই সহযোগিতা পৌঁছে দিই, এবং তিনি সেই সহযোগিতা পাঠিয়েছেন। তো ভিউয়ার্স, আমরা এখন আমিন ভাই এবং স্বপ্না আপার হাতে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই সামান্য সহযোগিতা, এটি তাদের চিকিৎসার তুলনায় কিছুই না, তবুও আমরা এই সহযোগিতাটা
তাদের পৌঁছে দিচ্ছি। আমরা এটি পৌঁছে দেওয়ার সাথে সাথে এটিও আহ্বান করছি, আপনারাও আমাদের মতো যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা তাদের পাশে দাঁড়াবেন, তাদের সহযোগিতা করবেন এবং তাদের এই রোগ থেকে মুক্ত হতে আলামিন ভাইয়ের সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন। আর আমরা দোয়া করি এই সহযোগিতাটা আসলে আপনাদের যে পরিমাণ চিকিৎসা খরচ এখনও প্রয়োজন সে তুলনায় কিছুই না, তবুও আমরা দোয়া করি যে আপনারা এই রোগ থেকে মহান আল্লাহ তাআলা আপনাদেরকে শেফা দান করুক এবং সমাজের বিত্তবানরাও আপনাদের পাশে দাঁড়াক, আমরা সেই দোয়াও করি। তো আমরা বিশ্বাস করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করবে। আজকের এই ব্লগটি আর দীর্ঘায়িত করতে চাই না, কেবল যেতে যেতে একটি কথাই আপনাদের বলতে চাই, আপনারা প্লিজ আলামিন ভাই এবং স্বপ্ন আপার পাশে দাঁড়ান, আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং অনেক দেশে বিদেশের মানুষের কাছে আপনারা পৌঁছে দিন। এবং আমরা এই ভিডিওর শেষে আলামিন ভাই এবং স্বপ্ন আপার তাদের ব্যক্তিগত যে বিকাশ নগদ নাম্বার সেগুলো আমরা যুক্ত করে দেব এবং তাদের এই বাড়ির অ্যাড্রেস ঠিকানাটাও আমরা লিখে দিব। প্লিজ আপনারা সেই নাম্বারে চাইলে যারা দূরে থাকেন তারা সহযোগিতা পৌঁছে দিতে পারবে, তাদেরকে ফোন করে যোগাযোগ করে শুধুই তাদের নাম্বার আমি দিয়ে দিব এবং সাথে আমি তাদের যে বাড়ির অ্যাড্রেস সেটিও আপনাদের যুক্ত করে দিচ্ছি। যারা আশেপাশে আছেন বা এসে তাদের সাথে দেখা করে সহযোগিতা পৌঁছে দিতে চান তারা চাইলে সেই অ্যাড্রেসে যোগাযোগ করে আসতে পারেন। তো আপনাদের কাছে আবারও আকুল আবেদন, আপনারা প্লিজ তাদেরকে সহযোগিতা পৌঁছে দিন এবং তাদের পাশে দাঁড়ান নিজেদের সামর্থ্য অনুযায়ী, এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার মধ্য দিয়ে অনেক মানুষের কাছে পৌঁছে দিন তাদের করুণ এই কথাগুলো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।